গেছি ফ্রেন্ডস, সঙ্গীতা ভাই নিমন্ত্রণ, ওখানে যাচ্ছি। গুড আফটারনুন ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেইলি লাইফ উইথ মৌমিতা। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আর আমি অল্প ভালো আছি ফ্রেন্ডস, অতটা ভালো নেই। তা আমার সকল ফ্রেন্ডসকে শুভ গোজাগরি লক্ষ্মী পূজা আর হ্যাপি লক্ষ্মী পূজা। আজকে সবার ঘরে ঘরে লক্ষ্মী পুজো হচ্ছে, আয়োজন শুরু হয়ে গেছে। আর বলবেন না, প্রচণ্ড কাশিটা বেড়ে যাচ্ছে, আস্তে আস্তে কাশি বাড়ছে, বুঝতেই পারছেন, মানে একটু কথা বললেই কাশি বাড়ছে। যাই হোক, ছাড়েন, ও তো ঠান্ডা লাগলেই অত সহজে যায় না ঠান্ডা। তা হ্যাঁ, যেটা বলছিলাম, সমস্ত ঘরে ঘরেই এখন লক্ষ্মী পুজো আয়োজন শুরু হয়ে গেছে, কোনো ঘরে লক্ষ্মী পুজো হয়েও গেছে, হবে কেন, শুক্রবার দিন মানে আজ ভোরের 3টে কটা এরকম নাগাদ লেগেছে, 3টে 43 না কটা এরকম সময় লেগেছে পূর্ণিমা আর আর হচ্ছে আজ রাত্রের, মানে কাল রাত্রে, মানে 1টা কটা নাগাদ ছাড়বে, 53 এরকম মিনিটে যতটুকু আমার জানা আছে, আমি জানি না ঠিক বললাম কিনা, সেটা বলবেন আপনারা। তা আমার ঘরেও পুজো হবে, আয়োজন শুরু হয়ে গেছে, মানে সেরকম কিছু না, ছোট্ট মতনই, ঘরোয়া যেরকম, ঘরে যেরকম আমরা বৃহস্পতিবার পুজো দিই ওইভাবেই পুজো দেবো, কারণ এই বছর তো সেরকম আর পুজোর সেরকম ব্যাপারটা নেই, আপনারা জানেন যা হবে সামনে বছর। আর চলুন, আমি তার আগে আপনাদের দেখিয়ে দিই আমি রান্না করছি, কী রান্না করছি সেটা দেখিয়ে দিই, কেন ওখানে অলমোস্ট হয়ে গেছে, জাস্ট আর একটা জিনিস দিতে হবে। তা চলুন দেখতে থাকুন আজকে লক্ষ্মী পুজোটা কীভাবে আমার কাটে। দুপুরের খাবার রেডি, একটি খিচুড়ি, বেগুন ভাজা আর হচ্ছে লাভ লাভ পাপড়। গুড ইভিনিং ফ্রেন্ডস, ঘরে পুজোর পোশাক চলে এসছে লক্ষ্মী পুজো, এই দেখুন। আমাদের ফ্ল্যাটের উপরেই নিমন্ত্রণ ছিল, কিন্তু শরীরটা এত খারাপ না, যেতে পারছি না, আমারও আর্মিও যাইনি, আপনাদের দাদা গেছে, দাদা গিয়ে পোশাকটা নিয়ে এসছে, শরীরটা খুব খারাপ, তাও তো খুব কাশি হচ্ছে, ওই কথা বেশি কথা বললেই আমার কাশি হচ্ছে, এত কাশি হচ্ছে না মানে বলা বদল না। এই দেখুন আমার ঘরের পুজো সমস্ত কিছু রেডি হয়ে গেছে, মানে সকালেই করে রাখা হয়েছে, ওইদিকে ফুল, এইদিকে কিছু মিষ্টি আছে, ফল আছে, আর এই দেখুন কিছুটা মম্মা দিনের বেলা এগিয়ে রেখে দিয়েছে কাজ। আর এই উপরে মালা দেখছেন, মালা আপনাদের দাদা পরিয়ে দিয়ে গেছে, আর এই দেখুন এই টুনি লাইটটা কিন্তু নতুন লাগানো হয়েছে, ওই সময় পারিনি শ্যুট করতে, শরীর একদমই খুব ভালো ছিল না। তা চলুন, মামা পুজো দেবে, যতটা পারবো আপনাদের নিশ্চয়ই আমি দেখাবো। নারায়ণ
সঙ্গীতা ভাই নেমন্তন্ন, ওখানে যাচ্ছি। আর এই দেখুন আমার ঘরের লাইট পুরোটা একদম থেকে ওই অবধি, রান্নাঘর অবধি একদম ওই অবধি পুরো লাইটিং লাগানো, এই পুরো একদম 31st অবধি থাকবে। চলুন, আর আমার সাথে রিয়াঙ্কাও যাচ্ছে, রিয়াঙ্কারও নেমন্তন্ন আছে। এসছি ফ্রেন্ডস, আর খুব ভালো লাগলো, নতুনত্ব দেখলাম, লক্ষ্মী ঠাকুর গাছ কৌটো মানে ঢাকা মতন ভালো লাগলো, প্রথম দেখলাম। তো ফ্রেন্ডস দেখুন আপনাদের দাদাও চলে এসছে, দাদা কি বেশ কিছুক্ষণ আগেই এসছে, তা দাদার এসে প্রসাদ ভোগ সব খাওয়া হয়ে গেছে, তা আমার জন্যই বসে আছে। আর এদিকে দেখুন রিয়াঙ্কা, রিয়াঙ্কার মেয়ে ছেলে সব আমরা বসে আছি একসাথেই। আর এদিকে হচ্ছে সঙ্গীতা, প্রসাদ বাড়ছে সবার জন্য। তা চলুন ফ্রেন্ডস আমরা এবার প্রসাদটা খাই বসে। আর লক্ষ্মী পুজো মানেই তো জানেন খিচুড়ি ভোগ, তাই না? খিচুড়ি ভোগ, আলুর দম, আর একটা তরকারি ছিল মিক্স টাইপের। তা চলুন দেখতে থাকুন, সঙ্গে থাকুন। শাড়িটা এখনো চেঞ্জ করি, আর দেখুন ও ঠাকুর ঘর। আজকে তো সারা রাত ঠাকুর এরমই থাকবে লাইট জ্বালিয়ে, ভালো লাগছে না? আর দেখুন ঘরে আমার কত প্রসাদ, প্রসাদের দেখুন কত প্রসাদ ঘরে, এইসব প্রসাদ এখন ঢুকিয়ে রাখবো, সব কালকে সকালে খাওয়া। কারণ সঙ্গীতা বাড়ি থেকে তো খেয়ে এসে দেখলেন আপনারা, খিচুড়ি ভোগ করেছিল, ভালো লেগেছে, সুন্দর করেছে। তা ফ্রেন্ডস আমার তো লক্ষ্মী পুজো এইভাবেই কাটলো, দিনটা খুব ভালোভাবেই কাটলো। তা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, আমার নতুন ফ্রেন্ড সাবস্ক্রাইব সাবস্ক্রাইব সাবস্ক্রাইব। আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর আমার সাথে থাকবেন। সবাইকে গুড নাইট। আর এখন বেজে গেছে হলো 11টা।